ওকে, সো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আরএনএ। আমরা আগের লেকচারে ডিএনএ নিয়ে আলোচনা করছি, ডিএনএর বেসিকটা যদি আমরা বুঝতে পারি তখন আমরা আরএনএ নিয়ে খুব ইজিলি মানে বুঝতে পারবো। এই আরএনএ এর ক্ষেত্রে আমরা ডিএনএ এর পুনর পড়ছিলাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ ক্ষেত্রে পুনর পড়ছিলাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এবং এই আরএনএ এর ক্ষেত্রে যে পুনর আমরা আগে ডিএনএ ক্ষেত্রে যখন পড়ছিলাম তখন বলছিলাম যে ডিএনএ হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার, আরএনএ হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার, বাট একটা চেঞ্জ হচ্ছে ডিএনএ তে যেটা ছিল সেটা ছিল ডিঅক্সিরাইবোজ, আর এইখানে সরাসরি রাইবোজ থাকে। পাঁচ কার্বন বিশিষ্ট সুগার প্লাস নাইট্রোজেন বেস প্লাস পাঁচ কার্বন বিশিষ্ট সুগার প্লাস নাইট্রোজেন বেস প্লাস যেটা বলবো সেটা হচ্ছে ফসফেট, অর্থাৎ নিউক্লিওটাইড হচ্ছে এই তিনটা জিনিসের সমষ্টি। সো এই নিউক্লিওটাইড নিয়ে যখন চিন্তা করবো, পাঁচ কার্বন হচ্ছে সুগার, তারপর হচ্ছে নাইট্রোজেন গ্যাস, তারপর হচ্ছে ফসফেট। সো এই যে পাঁচ কার্বন বিশিষ্ট সুগার, ডিএনএ এর ক্ষেত্রে পাঁচ কার্বন বিশিষ্ট সুগারটা ছিল ডিঅক্সিরাইবোজ, এইদিকে যে সুগারটা থাকে সেই সুগারটা হচ্ছে রাইবোজ, এবং যেহেতু পাঁচ কার্বন বিশিষ্ট এটাকেও আমি এরকম ভাবে নিই। ওকে, দেন নাইট্রোজেন গ্যাস, এবং ওইখানে যখন আমরা ডিএনএ ক্ষেত্রে পড়ছিলাম তখন নাইট্রোজেন বেস আমরা পড়ছিলাম দুই প্রকার, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। এদিকেও ঠিক এটাই, এদিকে হচ্ছে পিউরিন পাইরিমিডিন, পিউরিন আর হচ্ছে পাইরিমিডিন, সরি এটা হবে পাইরিমিডিন, আমি একটু ডিটেইলস মানে বড় করে লিখি, ভালো করে লিখি। সো এটা যদি লিখতে চাই তখন হচ্ছে নাইট্রোজেন বেস, যেটা ছিল ডিএনএ এর ক্ষেত্রে নাইট্রোজেন বেস ছিল, নাইট্রোজেন বেস যেটা ছিল সেটা হচ্ছে একটা হচ্ছে পিউরিন, পিউরিন এবং পাইরিমিডিন পার্ট ছিল দুইটা, একটা হচ্ছে সাইটোসিন থাইমিন। একটা জিনিস ডিএনএ এর ক্ষেত্রে এই যে পাইরিমিডিনের যে দুইটা পার্ট ছিল সাইটোসিন থাইমিন, আরএনএ এর ক্ষেত্রে ওই থাইমিন থাকবে না, এদিকে যেটা থাকবে সেটা হচ্ছে সেটা নাম হচ্ছে ইউরাসিল, তাই তো সেটা হচ্ছে ইউরাসিল, সাপোজ এরকম ইউরাসিল এরকম। হ্যাঁ, এর কি বললাম নাইট্রোজেন বেস, এই নাইট্রোজেন বেস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পিউরিন পাইরিমিডিন, তারপরে এই পিউরিনের দুইটা পার্ট হচ্ছে একটা হচ্ছে এডিনিন গুয়ানিন, পাইরিমিডিন হচ্ছে সাইটোসিন ইউরাসিল, পাইরিমিডিন হচ্ছে সাইটোসিন ইউরাসিল, সংযুক্ত হবে, এবং এক পাশের গুয়ানিন অপর পাশের সাইটোসিনের সাথে সংযুক্ত হবে। দেখো চেঞ্জ কিন্তু হয় না, খেয়াল করো আমরা যদি নিয়মিত চিন্তা করি, আমি বলছিলাম যে আমি তুমি থাকবে একসাথে, আর একটা গরু ছাগল থাকবে একসাথে, এখানে গরু ছাগল ঠিকই আছে, বাট আমি তুমির ক্ষেত্রে একটু প্রবলেম, বাট তুমি যদি ইংলিশ করো তখন তুমির ইংলিশ হচ্ছে সাপোজ ইউ, ওয়াই ও ইউ, বাট আমরা যদি ফেসবুকেও বাসায় করি সাপোজ যে আমরা ফেসবুকে যেভাবে মেসেজ দিই সেখানে কিন্তু আমরা ইউটাকে এইভাবে লিখি না, সেখানে আমরা ইউটাকে লিখি এইরকম ভাবে। ওকে, এরকম ভাবে দ্যাট মিন্স আমি কি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা আগে বলছিলাম যে এডিনিন আর থায়ামিন, অর্থাৎ এক পাশের এডিনিন অপর পাশের থায়ামিনের সাথে সংযুক্ত থাকবে। আগে ডিএনএ এর ক্ষেত্রে পড়ছিলাম এডিনিন আর থায়ামিন দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে, এটা হচ্ছে ডিএনএ এর ক্ষেত্রে পড়ছিলাম। আরএনএ এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আরএনএ এর ক্ষেত্রে এডিনিন আর এই থায়ামিনের পরিবর্তে আসলো ইউরাসিল সংযুক্ত, কি থাকবে ইউরাসিল সংযুক্ত থাকবে, যেটা হলো সেটা হচ্ছে আমি তুমি যে পড়ছিলাম ওই তুমির ইংলিশ হচ্ছে ইউ, এই ইউটাকে আমরা ফেসবুকে বাসায় লিখলাম এরকম ভাবে ইউ, দ্যাট মিন্স ইউরাসিল, ক্লিয়ার? সো এদিকে ঠিক এরকমই, এবং এদিকে আরেকটা আরএনএ থেকে আরেকটা যে ইয়া, সো এত বেশি নাই তোমাদের বই আরএনএ সম্পর্কে। সো অ্যাকচুয়ালি আরএনএ সাধারণত বিভিন্ন বিভিন্ন ভাইরাসে থাকে বা বিভিন্ন আরএনএ জাতীয় প্রাণী আছে, মানে ওই কোষগুলোর যে ক্রোমোজোম ওই ক্রোমোজোমে আরএনএ থাকে। সো এগুলো এরকম একটা ভাইরাসের নাম হচ্ছে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, টিএমভি
টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস, মানে হচ্ছে তামাকের তামাকের তামাক পাতা একটা মোজাইক রোগ হয়, ওইটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাসের কারণে। তো ওই ভাইরাসটাতে আরএনএ থাকে বা বিভিন্ন ভাইরাসে বা নিম্ন শ্রেণীর পানিতে আরএনএ থাকে। বংশগতি অবস্থিত হিসেবে আরএনএ থাকে। এছাড়া যদি আমরা প্রোটিন ট্রান্সলেশনের আরএনএ কথা চিন্তা করি, তখন দেখবো যে সাধারণ প্রাণীতেও সব প্রাণীতে আরএনএ থাকতেছে, কারণ আরএনএ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করতে সহায়তা করে। তো এটা নিয়ে আলাপ করতেছি না। তো এই ক্ষেত্রে যেটা হয়, ডিএনএ ক্ষেত্রে ওটা হচ্ছে পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের গঠন ছিল, দুইটা গঠন ছিল, কিন্তু আরএনএ ক্ষেত্রে সেটা হচ্ছে একটা রেলিং থাকবে, অর্থাৎ শুধুমাত্র একটা ফিতা থাকবে। এখন যদি একটা ফিতা থাকে, তখন কেমনি এডিনিন আর ইউরাসিল আর গুয়ানিন আর সাইটোসিন কেমনি মুখোমুখি থাকবে সেটা নিয়ে যদি আমরা চিন্তা করি। সাপোজ একটা রেলিং, আমি একটা রেলিং এর নিউক্লিওটাইডের কথা চিন্তা করতেছি। একটা নিউক্লিওটাইড মানে হচ্ছে এরকম, নিউক্লিওটাইড মানে হচ্ছে পাঁচ কার্বন নিশ্চিত সুগার, তারপর হচ্ছে এই জায়গায় থাকবে সাপোজ এডিনিন আর এই জায়গায় থাকবে হচ্ছে ফসফেট, ক্লিয়ার? এই মলিকিউলসটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। এখন আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে যে, এখন আমরা যদি চিন্তা করি একটা রেলিং আছে, এদিকে দুইটা রেলিং, এইদিকে যেটা হবে সেটা হচ্ছে এইদিকে একটা রেলিং আছে, এই একটা রেলিং এর মধ্যেই এডিনিন ফসফেট তারপরে গুয়ানিন সাইটোসিন থাইমিন ইউরাসিন। ওকে, এখন কি হলো, আগে দুইটা রেলিং ছিল, দুইটা রেলিং এর একটা ছিল পিউরিন আর একটা ছিল পাইরিমিডিন। এখন যেটা হলো সেটা হচ্ছে এই একটাই রেলিং আছে, এবং এই একটা রেলিং এর মধ্যে পিউরিন পাইরিমিডিন দুইটা অবস্থান করবে। বাট এখন কি হবে অ্যাকচুয়ালি, এডিনিন কিন্তু আমি তো পড়ছি যে এডিনিন আর ইউরাসিল এবং গুয়ানিন আর সাইটোসিন মানে মুখোমুখি থাকবে, বা দুইটা হাইড্রোজেন এবং আরেকটা হচ্ছে তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। সো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই ক্ষেত্রে এটা ফোল্ডিং করে, সাপোজ এটাকে যদি আমি এরকম ভাবে ধরো, এটাকে এরকম ভাবে ধরে এটাকে এটার মুখোমুখি করাইতে পারবো কিনা, সাপোজ এই ইউরাসিলটাকে মুখোমুখি করাইতে পারবো কিনা, এটাকে ধরে যদি এরকম ভাবে ঘুরাই তখন এটাকে আমি এরকম ভাবে ইউরাসিলের মুখোমুখি করতে পারতেছি। এটা হচ্ছে এডিনিন হাইড্রোজেন ইউরাসিল, আমি যদি এরকম ভাবে করি যখন এরকম ভাবে ঘুরাবো তখন খেয়াল করো এডিনিনের সাথে ইউরাসিল মুখোমুখি থাকবে, এবং ভিতরে গুয়ানিনের সাথে সাইটোসিন, গুয়ানিনের সাথে সাইটোসিন কি থাকবে মুখোমুখি আকার থাকবে। দ্যাট মিন্স এটা হচ্ছে বেসিক, বেসিকটা হচ্ছে এই আরএনএ এর একটা রেলিং থাকলো বা একটা হেলিক্স থাকলো, এই হেলিক্সটা কি করে, এই হেলিক্সটা হচ্ছে ঠিক এরকম ভাবে নিজেদের মধ্যে তাপস কি বলবো, হ্যাঁ এরকম ধরো এরকম এরকম ভাবে নিজেদের মধ্যে রেলিং থাকে, যেটার কারণে যেটা হয় সেটা হচ্ছে সাপোজ এই জায়গায় যেটা ছিল এডিনি আর এই এই একটা পার্টের একটা ছিল ইউরাসিল, কিন্তু ইউরাসিলটা এখন মুখোমুখি হয়েছে, তারপরে যেটা সেটা হচ্ছে এই জায়গায় ছিল গুয়ানিন তারপর এই জায়গায় সাইটোসিন মুখোমুখি হয়, ইউরাসিল এডিনিন ইউরাসিল গুয়ানিন সাইটোসিন, এবং এটা দুইটা হাইড্রোজেন বন্ড তিনটা হাইড্রোজেন বন্ড দুইটা হাইড্রোজেন বন্ড তিনটা হাইড্রোজেন বন্ড এভাবে সংযুক্ত থাকে। আর কিছু এখানে তোমাদের বই, সো আরএনএ টপিক এই পর্যন্ত রাখতে হচ্ছে, ক্লিয়ার? ওকে ওকে।